দেশের স্বাধীনতার জন্য কি না করেছেন, বছরের পর বছর জেল, দ্বীপান্তর, রোগভোগ, জেলের অত্যাচার, নিকট সংগ্রামীদের একের পর এক চলে যাওয়া দেখতে হয়েছে চোখের সামনে। সবকিছু দিয়ে দিয়েছিলেন দেশের জন্য, কিন্তু যে দেশের জন্য তিনি এত কিছু করলেন সেই মানুষটি তার ন্যূনতম সম্মানটুকুও পাননি। তখন দেশ যে স্বাধীন, আগামীর কথা ভাবতে হবে। যারা লড়েছেন বেশ করেছেন, কিন্তু এবার যে সামনে এগিয়ে যাওয়ার পালা, অতীতের লড়াইকে সঙ্গে নিয়ে নয় তাকে ভুলে, এমনই একজন সম্মান না পাওয়া বিপ্লবী বটুকেশ্বর দত্ত। দেশ জুড়ে সশস্ত্র বিপ্লব রুখতে তখন ব্রিটিশ সরকার ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 চালু করার কথা ভাবছে। এর বিরোধিতায় বটুকেশ্বর দত্ত দিল্লিতে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোমা ছোড়ার প্রস্তাব রাখেন। প্রথমে ঠিক হয় বোমা নিক্ষেপ করবেন বটুকেশ্বর এবং সুখদেব, ভগৎ সিং চলে যাবেন সোভিয়েত রাশিয়া। পরে পাল্টে যায় পরিকল্পনা, বোমা নিক্ষেপের দায়িত্ব পান ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। 1929 সালের 8ই এপ্রিল সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির দর্শকাসন থেকে দুটি বোমা নিক্ষেপ করেছিলেন তারা, সঙ্গে ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি। কয়েকজন আহত হলেও এই ঘটনায় কারোর মৃত্যু হয়নি। গ্রেপ্তার বরণ করেন ভগৎ সিং ও বটুকেশ্বর। 1938 খ্রিস্টাব্দে বটুকেশ্বর মুক্তি পেলেও বাংলা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে তার প্রবেশ নিষিদ্ধ হয়। 1942 সালে আবার গ্রেফতার করে তাকে অন্তরীণ রাখা হয় 3 বছর। সর্বস্ব ত্যাগী বিপ্লবীর শেষ জীবন বেদনাদায়ক ও মর্মান্তিক। যক্ষা রোগাক্রান্ত হওয়ায় জেল থেকে মুক্তি পেলেও স্বাধীন ভারতে দারিদ্রের সঙ্গে লড়াই করে তার জীবন কেটেছে। স্বাধীনতার পর 1947 সালে বিয়ে করেছিলেন, স্ত্রী ছিলেন অঞ্জলি, একমাত্র মেয়ের নাম রেখেছিলেন ভারতী। বাকি জীবন কেটেছিল দুঃসহ দারিদ্রে। জীবিকা নির্বাহের তাগিদে পরিবহন ব্যবসা করতেন, শেষ দিনগুলো ছিলেন বিহারের পাটনায়। সরকারি সাহায্য বা সম্মান বিশেষ কিছুই পাননি। তার শেষ ইচ্ছা অনুসারে অন্ত্যেষ্টি হয়েছিল পাঞ্জাবের ফিরোজপুরের হুসেইনওয়ালায়।